হ্যালো বিন্দাস পিপল, আমার নাম প্রসেনজিৎ দাস আর আপনারা দেখছেন বাংলার আরেকটি নতুন ইউটিউব চ্যানেল যার নাম বিং বিন্দাস। তো এখন আমি অফিসে যাচ্ছি বাই দ্য ওয়ে, কিন্তু আমার কিন্তু আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়ার পরে ভিডিওটা করছি। প্রত্যেকদিন যেটা করি হচ্ছে সেটা হলো খাওয়া দাওয়া করার আগে ভিডিওটা করে নিই তারপরে খাই, কিন্তু আজকে সেটা করিনি। আজকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি তারপরে ভিডিওটা করছি, এতে টাইমটা অনেকটা সেভ হয়ে গেছে, তাড়াহুড়ো করতে হয়নি। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আছে আমার একটা বন্ধুর জন্মদিন, তো আজকে জন্মদিনটা কীরকমভাবে পালন করা হবে সেটা দেখিয়ে দেবো, কিন্তু ওটা কিন্তু হবে রাতে। তো রাতে কীভাবে সেলিব্রেট করি সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখতে হবে কন্টিনিউ। তো এখন অফিসে যাওয়া যাক। এখন আছে হচ্ছে অফিসের ভিতরে, এখন অফিসে গিয়ে কাজগুলো করে নেওয়া যাক, কারণ আমি কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও লেট। তো অফিসে যাই, বসি, দেখি কী বলে। আই থিঙ্ক কিছু বলবে না, অফিসে ঢুকে কাজগুলো করে নেওয়া যাক। দেখো বস, এখন হচ্ছে লাঞ্চ করার টাইম, লাঞ্চ করবো, কিন্তু কালকের লাঞ্চটা যেহেতু একটুখানি অন্যরকম খাবার দিয়েছিল মা, তো আমি একটু চিন্তাভাবনা করেছিলাম তার জন্য। আজকে খুশি করার জন্য কিন্তু সয়াবিনের তরকারি আর রুটি দিয়েছে, মানে বেসিক্যালি আমি অফিসে রুটিটাই খাই, ঠিক আছে। তার সঙ্গে দেখুন কী দিয়েছে, কাজু বরফি, সেটা তো খাবো। তো এখন লাঞ্চটা করে নেওয়া যাক। মাথার উপর টেনে দাও, তোমার এই ভিডিওটা ছেড়ে দেবো আজকে। কারণ আজকে তো আমার বন্ধুর জন্মদিন, সেটা তো সেলিব্রেট হবে, তার জন্য কিন্তু নিচে নেমে টাকাটা তুলে নিই, কারণ আমার কাছে সব টাকা জমা পড়েছে। তো কেকের দায়িত্ব আমার, সবকিছু আমার, কিছুটা পার্ট আবার নানা রান্ডারে পড়েছে কিছু জিনিস কেনা, এখন গিয়ে টাকাটা তুলে নিয়ে আসি, আর কিছু খাবার থাকলে নিয়ে আসি, কারণ আজকে পড়ছে না বৃষ্টি, তো বাইরে যেতে পারবো। তো বাইরে যাওয়া যাক, 5:30 বাজে, অফিস শেষ, আর এখন অফিস থেকে বাড়ি যাওয়ার পালা। বাড়ি থেকে দেখা যাক কী করি, চুলটার অবস্থা দেখেছেন পুরো বড়ো হয়ে গেছে, দেখি রোববার যদি পারি তাহলে কাটাবো, দেখা যাক রোববার দিন কী কাজ আছে কি না জানা নেই। তো এখন 6:30 বাজে, বাড়িতে আছি, চাটা খেয়ে নি, চাটা খেয়ে কাজে বেরোবো। তো কাজের পরে তারপরে কিন্তু বন্ধুর জন্মদিন আছে, তো সেটা সেলিব্রেশন হবে, সেটাও দেখাবো। তো আপনারা কিন্তু কোথাও যাবেন না, আর মিস করলে কিন্তু বস আপনাদেরই লস, কারণ এই চ্যানেলে কিন্তু অনেক কিছু নতুন নতুন আসতে চলেছে। জাস্ট একটুখানি আপনারা আমার সাবস্ক্রাইবার সংখ্যাটাকে একটুখানি 100 করিয়ে দিন, তারপরে দেখতে থাকুন কী কী হয় এই চ্যানেলে। তো এখন চাটা খেয়ে কাজ বেরোনো যায়। তো আমার ফার্স্ট অর্ডার কিন্তু ঢুকে গেছে, তো এখন বাইক থেকে বেরিয়ে বাইক স্টার্ট করে যাওয়ার পালা। তো হেলমেট মাউন্টে বসাইনি এটা, কারণ ওই মাউন্ট সিস্টেম আমার নেই, হাতে নিয়ে করছি, চাবিটা দিয়ে নিই। তো এখন কাজে যাওয়া যাক, জয় শ্রী শম্ভু।
বাড়িতে ঢুকলাম, এখনো কিন্তু ডিনারটা করিনি, করব। তো দেখতেই পেলেন কিরকম ভাবে আমাদের বন্ধুর জন্মদিন সেলিব্রেশন হলো। তো বন্ধুর সঙ্গে যে মেয়েটা ছিল ওটা হচ্ছে ওর বোন, মানে একই দিনে দুজনের জন্ম, 9 জুলাই। তো দুজনের একসঙ্গে আমরা সেলিব্রেশন করলাম। আই থিঙ্ক আপনাদের এই মোমেন্টটা ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই দ্য ওয়ে, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কমপ্লিট করে কিন্তু তারপরে ঘুমোতে যাওয়ার আগে যে কাজগুলো করি সেগুলোই করবো, মানে এডিট করে আপলোড করা এটসেট্রা এটসেট্রা। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, কালকে কিন্তু আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা পার্টে, নতুনভাবে। তো মিস করবেন না কিন্তু। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুনি থাকলো, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, গুড নাইট, শুভরাত্রি, টাটা।